এই পার্থক্য আকাশ আর জমিনের মধ্যে পার্থক্য। আপনি আপনার সন্তানকে ডানা যেতে বললে আপনার সন্তান বামে যায়, যাবেই তো স্বাভাবিক। কেন? আপনার গায়রত নাই, আপনার ব্যক্তিত্ব নাই। আপনি আপনার সন্তানের সামনে স্ত্রীর গায়ে হাত দেন, আপনি আপনার মা এবং বোনেরা যারা আজকে কথাগুলো শ্রবণ করতেছেন, আপনি আপনার সন্তানের সামনে আপনি আপনার স্বামীর সাথে তর্কে লিপ্ত হন, তো আপনার মেয়েটা কি শিখবে যে আমার স্বামীর বাড়িতে গিয়ে আমি আমার স্বামীকে আঙ্গুলের মাথায় নাচাবো? এটা শিখবে না? প্রশান্তি আসবে তাহলে? শিখবে সে প্রশান্তি? সাকিনা অর্জন করতে পারবে? আপনি বাবা, আপনি আপনার সন্তানের সামনে আরেকজনের সাথে মিথ্যা বলতেছেন, আপনি আপনার সন্তানকে বলতেছেন অমুক টাকা পাই যে ব্যক্তি উনি যদি বাড়িতে আসে তুমি বলবা যে আমি বাড়িতে নাই, অথচ আপনি ঘরের ভিতরে আছেন। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فقد قال الله تعالى وتبارك في كلامه المجيد بعد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا إلى آخر الآية. وقال النبي الأمين رسول الله صلى الله عليه وسلم: لا تزال طائفة من أمتي ظاهرين على الحق لا ترهم من فزلهم حتى يأتي أمر الله وهم كذلك. قال رسول الله صلى الله عليه وسلم: الحياء ولا يأتي إلا بخير. إلى آخر الحديث. الحمد لله جابت برشمشة جابت بنوغان اكمتر قبل متر الله سبحانه وتعالى دربارة جل سبحانه وتعالى وشش مهربانيته আমরা জুমা মসজিদে আজানের পূর্বে উপস্থিত হওয়ার সুযোগ পেয়েছি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কবুল করেছেন সেই রবের নিকট। হৃদয়ের গভীরতম প্রদেশ থেকে, অন্তরের অন্তরস্থল থেকে আমরা শুকরিয়া আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম বর্ষিত হোক আকী জামানার মানবতার মুক্তির দূত, মানবতার মুক্তির দিশারি, যার আদর্শকে বাস্তবায়ন করার জন্যই আজকে আমাদের এই সামান্য ক্ষুদ্র প্রচেষ্টা। সেই নবীর প্রতি দরুদ বর্ষিত হোক সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, মানুষ দুনিয়াতে বসবাস করে পারিবারিকভাবে, আর পরিবার গঠিত হয় সমাজ পরিচালনার মাধ্যমে। যে সমাজে রাসূলের আদর্শ নাই, যে সমাজে মানবতা নাই, সে সমাজের সে পরিবার ইসলামী পরিবার হিসেবে গঠিত হতে পারে না, ত্রুটি থেকে যায়, সমস্যা থেকে যায়। যে সমস্যা মানুষের মৃত্যুর পর জাহান্নামে পর্যন্ত নিয়ে যায়, যেটাকে বলা হয় সামাজিক বিশৃঙ্খলা। এই সামাজিক বিশৃঙ্খলার অনেকগুলি পয়েন্ট আলোচনা করা যায়, তার মধ্যে আজকে আমরা আলোচনা করব অল্পে তুষ্ট না থাকার মাধ্যমে কিভাবে পারিবারিক বিশৃঙ্খলাগুলো তৈরি হচ্ছে, পারিবারিক বিশৃঙ্খলা থেকে সামাজিক বিশৃঙ্খলায় রূপান্তরিত হচ্ছে। এই অল্পে তুষ্ট না থাকার ক্ষতিকর কারণসমূহ আমরা কয়েকটি পয়েন্টে আলোচনা করব আপনাদের মাঝে ইনশাআল্লাহ। যেটাকে আমরা আরবিতে বলতে পারি রবের পক্ষ থেকে হৃদয়ের প্রশান্তি, সাকিনা। এই সাকিনা অর্জনের যতগুলি মাধ্যম আছে
এই মাধ্যমগুলো আমাদের কাছে এখন অকেজ হয়ে গিয়েছে। যদি সালাতকে আমরা সামনে দাঁড় করাই তো মসজিদে সালাত আদায় করি, মসজিদ থেকে বের হয়ে যাব তো পাপাচারের সাথে লিপ্ত হয়ে যায়। অথচ আল্লাহ কি বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ নিশ্চয়ই সালাত যাবতীয় অন্যায় অশ্লীল পাপাচারমূলক কাজ থেকে বিরত রাখে। সেম একই কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিরমিজির মধ্যে আসছে 3 নম্বর খণ্ডের 118 নম্বর পৃষ্ঠার মধ্যে, আবু দাউদের মধ্যে আসছে 2 নম্বর খণ্ডের 194 নম্বর পৃষ্ঠার মধ্যে, মিশকাতের মধ্যে আসছে 6 নম্বর খণ্ডের 266 নম্বর পৃষ্ঠার মধ্যে, যে যে ব্যক্তি সালাত আদায় করবে এই সালাত তার যাবতীয় অন্যায় অশ্লীল পাপাচারমূলক কাজ থেকে বিরত রাখবে। কিন্তু মসজিদে সালাত আদায় করি, মসজিদ থেকে বের হয়েই আবার সুদের লেনদেনের সাথে জড়িত হয়ে যায়, অস্বীকার করতে পারবেন? মসজিদে সালাত আদায় করি, মসজিদ থেকে বের হয়েই টেবিলের নিচ দিয়ে ঘুষের আদান প্রদান করি, মসজিদে সালাত আদায় করি, মসজিদ থেকে বের হয়েই মিথ্যা বলতে বলতে বাড়ি চলে যাই, মসজিদে সালাত আদায় করি, মসজিদ থেকে বের হয়েই গাড়ি নিয়ে যাচ্ছি আরেকজনকে ঠকানোর চেষ্টা করি, মসজিদে সালাত আদায় করি, মসজিদ থেকে বের হয়েই সিগারেট টানতে টানতে চলে যাই, মসজিদে সালাত আদায় করি, মসজিদ থেকে বের হয়েই সেলুনে গিয়ে রাসূলের সুন্নাত দাড়ি কেটে আসে, মসজিদে মা এবং বোনেরা সালাত আদায় করে, মসজিদ থেকে বের হয়েই বেপর্দায় রাস্তাঘাটে বাজারে চলাফেরা করে। তাহলে এই সালাত এমন একটা ইবাদাত যে ইবাদাতের মাধ্যমে সাকিনা অর্জন করা যায়। তাহলে কি সালাত কাজ করতেছে আমাদের ইমানের সাথে? কি মনে হয়, কাজ করতেছে? আমি যদি মাহে রমজানের একটা উদাহরণ দিই, মাহে রমজানে তো অনেক হাদিস অনেক আয়াত শ্রবণ করেছিলেন, তাই না? সব থেকে সুপরিচিত একটা আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, অনুবাদ সবারই মুখস্থ আছে। কিন্তু এখানে যে ইমানের কথা বলা হয়েছে, এই ইমান যদি আমরা মাহে রমজানে দৃঢ় করতে পারতাম তাহলে ঈদের দিন সকালে ফজরের সালাত কাজা হতো না আমাদের। এই ইমানটা যদি আমরা দৃঢ় করতে পারতাম তাহলে একটা রমজানই আমার জীবনের পরিবর্তনের মাইল ফলক হতো। কিন্তু আপনি দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতগুলি শর্ত দিয়েছেন, মান সামা রমাদানা ঈমানান ইহতিসাবান, মান কামা রমাদানা ঈমানান ইহতিসাবান, মাইয়াকুম লাইলাতুল কদর ঈমানান ইহতিসাবান, তার মানে ফজিলত পেতে হলে শর্ত ঈমান আর নেকির আশা। কিন্তু ইমানের ব্যাপারে আমাদের কোনো জাগ্রত ভূমিকা নাই, আমরা রাকাত কত লম্বা করতে পারি এটা নিয়ে প্রতিযোগিতা আছে আমাদের, আমরা কত আগে সাহারি করব, কত পরে ইফতার করব এটা নিয়ে প্রতিযোগিতা আছে আমাদের, যতটুকু কত রাকাতের আমল আছে তার চাইতে সালাত কত রাকাত বাড়ানো যায় এগুলো নিয়ে প্রতিযোগিতা আছে। কিন্তু শর্ত যেটা রাসূল দিয়েছেন ওই শর্তের ব্যাপারে কিন্তু আমরা অবগত না বা আমরা ব্রেন খাটাই না। কথা বুঝতে পেরেছেন কি? আমি জানি না। তো মূলত যেটা বোঝাতে চাচ্ছি, এই ঈমান তখনই আপনি আপনার হৃদয়ে বুঝতে পারবেন বা গেঁথে দিতে পারবেন যখন আপনি এই অল্পে তুষ্ট থাকতে পারবেন। দেখেন আপনার আর আপনার স্ত্রীর চাহিদার মধ্যে যদি নিয়ন্ত্রণ না থাকে আপনি কি পরিবার পরিচালনা করে তৃপ্তি পাবেন? আপনি চাচ্ছেন একটা, আপনার স্ত্রী চাচ্ছে আর একটা, আপনি চাচ্ছেন এক বিষয়, আপনার সন্তান চাচ্ছে আর একটা, আপনি কি তৃপ্তি পাবেন পরিবার পরিচালনা করে? না, আপনার সন্তান আপনার স্ত্রী সেই পরিবারে থেকে তৃপ্তি পাবে। ইব্রাহিম আলাইহিসসালাম আদরের স্ত্রীকে মরুভূমির মধ্যে রেখে চলে আসতেছেন, বর্তমান যেখানে কাবা শরীফ জমজম কূপ, এখানে ইব্রাহিম আলাইহিসসালাম আদরের স্ত্রী এবং আদরের ছোট্ট সন্তান, কত সাধনার পরে সন্তান হয়েছিল আপনারা সবাই জানেন, তো সেই সন্তান আর স্ত্রী রেখে চলে আসতেছে মরুভূমির মধ্যে, সেখানে খাদ্য নাই, পানীয় নাই, বাসস্থান নাই, লোকজন নাই, কিছুই নাই। অথচ আদরের স্ত্রী একবারের জন্য অভিযোগ করলেন না, শুধুমাত্র বললেন ইব্রাহিম এটা কি আল্লাহর নির্দেশ? ভালো করে বুঝতে হবে বিষয়টা, ইব্রাহিম এটা কি আল্লাহর নির্দেশ? যখন ইব্রাহিম আলাইহিসসালামকে এই কথা বললেন, ইব্রাহিম আলাইহিসসালাম পিছনে তাকাচ্ছেন না, পিছনে তাকালে মায়া হতে পারে, আদরের সন্তান আদরের স্ত্রীকে রেখে চলে যাচ্ছেন, ওই সামনের দিকে তাকায় আসমানের দিকে হাতটা উঠায় বলতেছে এটা আল্লাহর নির্দেশ। তখন মা হাজারা মনে মনে চিন্তা করলেন যে আল্লাহ আমাকে এখানে রেখে যাওয়ার নির্দেশ দিয়েছে, ওই আল্লাহ আমার খাদ্যের ব্যবস্থা করবে, ওই আল্লাহ আমার পানির ব্যবস্থা করবে, ওই আল্লাহ আমার বাসস্থানের ব্যবস্থা করবে, ওই আল্লাহ আমার সঙ্গী সাথীর ব্যবস্থা করবে। সুবহানাল্লাহ, এটাকে কি বলে জানেন? এটাকে বলে ঈমান, এটাকে বলে ঈমান। আর ঈমানের অপর নাম কি? বিশ্বাস। কার উপরে বিশ্বাস? আল্লাহর উপরে বিশ্বাস।
আপনি এই অল্পে দুশ্চর বক্তব্য বুঝতে পারবেন না মনে হবে যে আমার উপরে মনে হয় আল্লাহ সম্পদ উঠায় নিছে মনে হবে আপনার কাছে যে আল্লাহ আমাকে ভালো রাখে নাই দেখেন না ঢাকার সম্ভ্রান্ত পরিবারের একজন ব্যক্তি ফেসবুক লাইভে এসে আত্মহত্যা করেছিল তার কিছুর কমতি ছিল কোনো কিছুর কমতি ছিল নাকি কোনো কিছুর তো কমতি ছিল না তাহলে তিনি আত্মহত্যা কেন করেছিলেন এই সাকিনা ছিল না হৃদয়ে প্রশান্তি ছিল না আজকে আপনি অধিকাংশ পরিবারের দিকে তাকান আমাদের কাছে এমন কোন দিন নাই তালাকের মাসালার জন্য ফোন আসে না এমন কোন দিন নাই এমন কি গত বহুদিন তিনটা তালাকের মাসালার জন্য ফোন এসেছে এক মাস বিয়ের দুই মাস বিয়ের তিন মাস পাঁচ মাস না যেতেই তালাক হয়ে যাচ্ছে কেন কথা বুঝতে পারেন নাই এক মাস পনেরো দিন তিরিশ দিন দুই মাস পাঁচ মাস ছয় মাস এক বছর অধিকাংশ এরকম তালাকের মাসালার জন্য ফোন কেন হৃদয়ে সুখ নাই কেন মানুষের প্রশান্তি নাই কেন সাকিনা কেন নাই ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী আদরের স্ত্রী তিনি তো বলতে পারতেন ইব্রাহিম তুমি আমাকে এখানে রেখে যাচ্ছ এখানে খাবার নাই পানিও নাই আমি থাকবো কিভাবে আমি খাবো কি বলতে পারতেন না কিন্তু কি মনে করেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন এটা আল্লাহর নির্দেশ আর কিচ্ছু বলেন নাই আর স্ত্রীও চিন্তা করলেন যে আল্লাহ রেখে যাওয়ার নির্দেশ দিয়েছে ওই আল্লাহ খাদ্যের ব্যবস্থা করবে ওই আল্লাহ পানির ব্যবস্থা করবে ওই আল্লাহ বাসস্থানের ব্যবস্থা করবে সুবহানাল্লাহ আর এরকম সতী এবং সাধবী স্ত্রীকে ইসলাম বলেছে আর দুনিয়া কুল্লুহা মাতা গোটা পৃথিবীটা সম্পদ ওয়খায়রু মাতাই দুনিয়া তার মধ্যে শ্রেষ্ঠ সম্পদ হলো আল মারআতুস সালিহা সতী এবং সাধবী স্ত্রী সুবহানাল্লাহ আমি বুঝাতে পারি না হাদিসটা আপনাকে আমি আপনাকে বোঝাতে অক্ষম হাদিসটা টাকা পয়সা সম্পদ সোনা রূপা সম্পদ বুঝেন তো এগুলো সম্পদ জমি জায়গা সম্পদ না আপনার বাড়িতে স্বর্ণ আপনি রাখেন না ব্যাংকের লকারে রেখে আসেন কেন টাকা পয়সা রেখে আসেন কেন এগুলোকে সম্পদ মনে করেন কিন্তু এই সবগুলার চাইতে গোটা পৃথিবীর হাদিসের শব্দ এমনটাই আর দুনিয়া কুল্লুহা মাতা গোটা পৃথিবীটা সম্পদ অখৈরু মাতাই দুনিয়া তার মধ্যে শ্রেষ্ঠ সম্পদ হলো আল মারআতু সালিহা সতী এবং সাধবী স্ত্রী কি বুঝলেন বুঝতে পারছেন কি কিছু সর্বশ্রেষ্ঠ সম্পদ হলো সতী এবং সাধবী স্ত্রী যদি আপনার পরিবারে আসে তাহলে আপনি সকালে বাড়ি থেকে বের হবেন হৃদয়ের প্রশান্তি নিয়ে আবার রাত্রে বাড়িতে ফিরে স্ত্রীর হাসি দেখে আপনার হৃদয়ে প্রশান্তি জাগ্রত হবে ওই স্ত্রী আপনার সন্তানকে এমন আদর্শিত সন্তান করবে যে আদর্শিত সন্তান হবে ইমাম বুখারীর মতো যে আদর্শিত সন্তান হবে ইমাম মুসলিমের মতো যে আদর্শিত সন্তান হবে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মতো যে আদর্শিত সন্তান হবে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহর মতো সুবহানাল্লাহ কথা বুঝতে পেরেছেন কিন্তু সমস্যা কোথায় সমস্যা ওইখানে ওই যে আমার আপনার আল্লাহর উপরে অগাধ ভরসা নাই আপনাকে সাপে কামড় দিয়েছে আপনি একজন হিন্দু মহিলার কাছে গিয়ে হিন্দু মহিলা একটা মন্ত্র পড়ে আপনাকে ঝাড়ায় দিল নিমের পাতা দিয়ে আপনি বিশ্বাস করতে পারেন যে আপনার সাপের বিষ মরে গিয়েছে বা সাপের বিষ আপনার শরীরে নাই কিন্তু অসংখ্য হাদিসদার প্রমাণিত সুরা ফাতিহা পড়ে মুখের লালা ক্ষত স্থানে লাগালে সাপের বিষটা নষ্ট হয়ে যায় আমার আপনার কি বিশ্বাস আছে যে সুরা ফাতিহা পড়ে মুখের লালা লাগালে বিষ নষ্ট হবে আমার কি আছে আমি তো আপনার বলতেছি আমার কি আছে আপনার কি আছে আপনি বলতে পারবেন এটা হলো ঈমান আমাদের কি আছে বিশ্বাস অগাধ বিশ্বাস আপনি মনে করেন মুখের লালা লাগাচ্ছেন সাপে কামড় দিয়েছে আপনাকে সুরা ফাতিহা পড়ে মুখের লালা লাগাচ্ছেন সুন্না পদ্ধতিতে আবার আপনি মনে মনে চিন্তা করতেছেন আসলেই কি বিষ পানি হলো তাহলে কি হবে কি মনে হয় আপনার আমি বুঝাতে পারি না ঈমান কি জিনিস রিজিকের চিন্তা তো বহু দূরে সরাই দিলাম আমি তাহলে রিজিকের চিন্তা আসবে কিভাবে আল্লাহর উপরে যার কারণে তো সুদের লেনদেন বেড়ে যাচ্ছে ঘুষের লেনদেন বেড়ে যাচ্ছে মানুষের হারামভাবে উপার্জন বেড়ে যাচ্ছে অনৈতিক কর্মকাণ্ড বেড়ে যাচ্ছে আমার আপনার চলাফেরা একটা উদ্ভট পরিস্থিতি আমি বুঝাতে পেরেছি কি আপনাকে জানি না ইমানের বিষয়টা এটা হলো সূক্ষ্ম একটা আমি কথা বোঝানোর চেষ্টা করলাম এরকম বহু উদাহরণ আছে সুতরাং যে কথাগুলো বলতে চাই পারিবারিক জীবনে স্বামী স্ত্রী উভয়ের মধ্যে এই ইমানের বিষয়টা যদি অসচেতন থাকে বা
না জানলে ওয়ালা থাকে তাহলে ওই পরিবারের সন্তান হবে বখাটে যে বখাটে দেখেন না চুলের মধ্যে এমন কাটিং দিয়ে ঘুরে বেড়ায় তাকে মুসলমানের সন্তান মনে হয় না এমন প্যান্ট পরে ঘুরে বেড়ায় তাকে মুসলমানের সন্তান মনে হয় না এমন জামা গায়ে দিয়ে ঘুরে বেড়ায় যে জামার মধ্যে চার পাঁচ জায়গায় ছেঁড়া ফাটা এমন প্যান্ট পরে ঘুরে বেড়ায় যে প্যান্টার মধ্যে চার পাঁচ জায়গায় ছেঁড়া ফাটা এটাকেই আপনার সন্তান মডার্ন মনে করবে ট্র্যাডিশন মনে করবে কেন আপনার মধ্যে ঈমান নাই আপনার সন্তানকে আপনি ঈমানের শিক্ষা দিতে পারেন নাই দেখেন ওই যে ইব্রাহিম আলাইহিস সালামের মা হাজারার ইতিহাস জেনে নিয়ে আসলাম না তাদের সন্তান কেমন দেখেন আগামী বছরে একটা দিন ঈদের দিন আপনি গরু ছাগল ভেড়া কুরবানি করবেন আপনার বাড়িতে আর সেম একই সময়ে আপনার ছেলেটা সেলুনে গিয়ে রাসূলের সুন্নাত দাড়ি কুরবানি করবে আপনি এদিকে গরু ছাগল ভেড়া কুরবানি করবেন আল্লাহ সন্তুষ্টির জন্য সেম একই সময়ে আপনার মেয়েটা পার্কে গিয়ে তার ছেলে বন্ধুর সাথে তার চরিত্র কুরবানি করবে আর ইব্রাহিম আলাইহিস সালাম তার আদরের সন্তানকে কেমন শিক্ষা দিয়েছিলেন আসলে কেমনই বা পিতা কেমনই বা মা আর কেমনই বা সন্তান বলছে আমি তোমাকে কুরবানি করার জন্য স্বপ্নে দেখেছি আর সন্তান বলছে আপনাকে আল্লাহ যেটা নির্দেশ দিয়েছে আপনি কার্যে পরিণত করুন আপনি আমাকে ধৈর্যশীলদের সাথে পাবেন সুবহানাল্লাহ পার্থক্য এই এই পার্থক্য আপনি হালকাভাবে নিচ্ছেন কিন্তু আমি অনেক কঠিনভাবে নিই এই পার্থক্যটা এই পার্থক্য আকাশ আর জমিনের মধ্যে পার্থক্য আপনি আপনার সন্তানকে ডানা যেতে বললে আপনার সন্তান বামে যায় যাবেই তো স্বাভাবিক কেন আপনার গায়রত নাই আপনার ব্যক্তিত্ব নাই আপনি আপনার সন্তানের সামনে স্ত্রীর গায়ে হাত দেন আপনি আপনার মা এবং বোনেরা যারা আজকে কথাগুলো শ্রবণ করতেছেন আপনি আপনার সন্তানের সামনে আপনি আপনার স্বামীর সাথে তর্কে লিপ্ত হন তো আপনার মেয়েটা কি শিখবে যে আমার স্বামীর বাড়িতে গিয়ে আমি আমার স্বামীকে আঙ্গুলের মাথায় নাচাবো এটা শিখবে না প্রশান্তি আসবে তাহলে শিখবে সে প্রশান্তি সাকিনা অর্জন করতে পারবে আপনি বাবা আপনি আপনার সন্তানের সামনে আরেকজনের সাথে মিথ্যা বলতেছেন আপনি আপনার সন্তানকে বলতেছেন অমুক টাকা পাই যে ব্যক্তি উনি যদি বাড়িতে আসে তুমি বলবা যে আমি বাড়িতে নাই অথচ আপনি ঘরের ভিতরে আছেন কি শিখাই দিলেন আপনি মিথ্যা বলা শিখালেন তাহলে আপনার সন্তানকে আপনাকে মূল্যায়ন করবে নাকি আপনি বৃদ্ধ হলে আপনাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে আপনার সন্তান দেখতে পাচ্ছে যে আমার বাবা আমার মায়ের গায়ে হাত দিচ্ছে বা আমার মা আমার বাবার সাথে তর্ক করছে তাহলে আপনার সন্তান কি শিখবে আপনার কাছ থেকে তাহলে সমস্যা অনেক জায়গায় নাকি সমস্যা এক জায়গায় সমস্যা বহু জায়গায় আর এই সকল সমস্যার সমাধান তখনই সম্ভব যখন চাহিদার নিয়ন্ত্রণ হবে ইমানের তৃপ্তি সহকারে ইমানের প্রশান্তি সহকারে আর আপনার শরীরে যখন ইমান থাকবে না অন্তরে যেমন আল্লাহ রাসূল কি বলেছেন আত্তাকওয়া হুনা তাকওয়া হলো অন্তরের বিষয় এই অন্তরে যখন আপনার তাকওয়া থাকবে না যখন আল্লাহ ভীতি থাকবে না আর যার আল্লাহ ভয় নাই সে কোনো কিছু করতে দ্বিধা করে না যে আল্লাহকে লজ্জা পায় না আমরা একটা হাদিস বলি কিন্তু হাদিসটা আমরা মানুষের উপরে বলি আল হায়াউ লা ইয়াতি ইল্লা বিখাইর লজ্জাশীলতা কল্যাণ ছাড়া কিছুই অনায়ন করতে পারে না এই হাদিসটা মুহাদ্দিসিনে কিরাম সবার আগে লজ্জার বিষয়টা নিয়ে এসেছেন পাঁচটা এখানে পয়েন্ট করেছেন তার মধ্যে এক নম্বর পয়েন্ট করেছেন আল্লাহকে লজ্জা পাওয়া যে আল্লাহকে লজ্জা পায় না তার মধ্যে ঈমান নাই আমি সিগারেট খাচ্ছি মনে করেন এই সিগারেট খাওয়ার সময় যদি আমার অন্তর ধাক্কা দেয় না আমার আল্লাহ তো আমাকে দেখতেছে আমি কিভাবে সিগারেট খাবো বাবার সামনে খেতে পারে না কিন্তু অনেকে আছে বাবার সামনে খায় না দাদার সামনে খায় না অনেকে বেলজ্জ আছে নির্লজ্জ আছে তাদের হিসাব আলাদা বাবা ধরায় দেয় সন্তান খায় সন্তান ধরায় দেয় বাবা খায় কিন্তু এমন অনেকে আছে লজ্জা পায় এলাকার মানুষের সামনে খেতে লজ্জা পায় তখন সে চিন্তা করতেছে যে আমি আল্লাহর সামনে এই সিগারেট খাবো আমি আল্লাহর সামনে দাড়ি কাটবো আমি আল্লাহর সামনে মিথ্যা বলবো আমি আল্লাহর সামনে গান নাটক দেখবো আমি আল্লাহর সামনে অশ্লীল ভিডিও দেখবো আমি আল্লাহর সামনে পাপটা করব সে কাকে লজ্জা পায় বলেন তো আল্লাহকে প্রকাশ্যে অপ্রকাশ্যে সবখানে সে আল্লাহকে লজ্জা পায় যখন সে আল্লাহকে লজ্জা পাবে তখন মনে করতে হবে ঈমান আছে যেমন আপনার এই দুই আঙ্গুল দিয়ে যখন আপনি সিগারেটটা ধরে খাবেন তখন যদি আপনার অন্তর ধাক্কা দেয় ইদা জুলজিলাতিল আরযু জিলজালাহা ওয়া খরাজাতিল আরযু আসফালাহা ওয়া ক্বালা আল ইনসানু মা লাহা কিয়ামতের মাঠ যখন প্রচন্ড আকারে জমিন প্রকম্পিত হবে বিচারের মাঠে যখন মানুষ উঠবে মানুষের সাথে সাথে মানুষের আসবাবপত্র মানুষের ব্যবহৃত সরঞ্জাম সবই উঠবে তখন হাত কথা বলবে ওই সিগারেটটাও বিচারের মাঠে আপনি অস্বীকার করলে আপনার
বিরুদ্ধে কথা বলতে পারে, ওই যে ধোয়াটা বের হচ্ছে, ওই যে মাটিতে মিশে যায় গোড়া গোড়া গোলা, ওগুলাও আল্লাহর সামনে বিচারের মাঠে আপনার আমার বিরুদ্ধে কথা বলতে পারে। যদি আপনি অন্তরে এই কল্পনা করতে পারেন যে না, এটা তো বিচারের মাঠে আমার বিরুদ্ধে কথা বলবে, আমার হাত আমার বিরুদ্ধে কথা বলবে, তখন আপনি হাত দেওয়ার সিগারেট খেতে পারবেন না, তখন আপনি হাত দেওয়ার ঘুষের লেনদেন করতে পারবেন না, তখন আমি হাত দেওয়ার সুদের লেনদেন করতে পারবো না, তখন এই হাত দিয়ে আমি কোনো অনৈতিক কর্মকাণ্ড বা চোখ দিয়ে অন্তর দিয়ে বিবেক দিয়ে পা দিয়ে হেঁটে গিয়ে আমি আপনি ওই কাজগুলো করতে পারবো না। কেন? আমি আল্লাহকে লজ্জা পাবো তখন। যখন আমার আল্লাহর থেকে লজ্জা নষ্ট হয়ে যাবে বা আল্লাহকে লজ্জা পাওয়া ভুলে যাব, তখন আমার দ্বারা সমস্ত পাপ সংঘটিত হওয়া সহজ হয়ে যাবে, কঠিন থাকবে না, এগুলো সহজ ডাল ভাত মনে হবে তখন। যে পাপগুলাকে কিছুই মনে হবে না, যেমনটা আমাদের কাছে মনে হয়, এই পাপগুলাকে পাপকে মানুষ আজকে ডাল ভাত মনে করে, পাপকে পাপ মনে করে না, গুনাহকে গুনাহ মনে করে না, অন্যায়কে অন্যায় মনে করে না, জেনাকে জেনা মনে করে না আজকে মানুষ, কথা বুঝতে পেরেছেন? এই জন্য এই সাকিনা অর্জন করার যতগুলি মাধ্যম আছে তার মধ্যে অন্যতম একটি মাধ্যম হলো অল্পে তুষ্ট থাকা। অল্পে তুষ্ট থাকার যতগুলি না থাকার যতগুলি ক্ষতিকর দিক আছে তার মধ্যে অন্যতম একটি ক্ষতিকর দিক হলো রিজিকে বারাকা থাকে না। যে অল্পে তুষ্ট থাকে না তার রিজিকে বারাকা থাকে না। মা এবং বোনেরা, আপনি আপনার স্বামীকে দিন রাত 24 ঘন্টা বলেন তুমি তো আমার জীবনে কিছুই দিতে পারলে না, শুধু আমি বলে তোমার সংশয় করতেছি, এই কথাগুলো নাই আজকে আমাদের সমাজে? কথা বুঝতে পারেন না মনে হয়, নাই আজকে আমাদের সমাজে এই কথাগুলা? তুমি তো আমার জীবনে কিছুই দিতে পারলে না, শুধু আমি বলে তোমার সংসার করতেছি, মনে রাখার চেষ্টা করবেন। প্রায় 48টা হাদিস দ্বারা প্রমাণিত এই নারীদের এই স্বামীর প্রতি নাশকরিয়া আদায় করার কারণে অধিকাংশ নারী জাহান্নামে যাবে, আর অধিকাংশ স্বামী এই স্ত্রীর চাহিদা পূরণ করতে গিয়ে সুদ খায়, স্ত্রীর চাহিদা পূরণ করতে গিয়ে ঘুষ খায়, স্ত্রীর চাহিদা পূরণ করতে গিয়ে নানাবিধ হারাম উপার্জনের সাথে জড়িত হয়ে যায়। আর সবচেয়ে বড় বাস্তবতা পৃথিবীতে টাকা, টাকাটা অনেক বড় বাস্তবতা, যদিও এই টাকার বাস্তবতা ইমানের কাছে ইমানকে হারিয়ে ফেলে। আজকে টাকাকে কি বলা হয় জানেন? টাকাকে বলা হয় এই টাকা এমন একটা জিনিস, এটা হলো বাবা মায়ের কাছে সন্তানের সম্মান, টাকাটা হলো শ্বশুর শাশুড়ির কাছে জামাইয়ের সম্মান, মেয়ের জামাইয়ের সম্মান, টাকাটা হলো স্ত্রীর কাছে স্বামীর সম্মান, টাকাটা হলো সন্তানের কাছে বাবার সম্মান। যখন পকেটে টাকা না থাকে তখন বোঝা যায় দুনিয়াটা কোন জায়গা, কিন্তু সেই টাকা উপার্জন করতে গিয়ে যদি আপনি হারাম পথে চলে যান তাহলে আপনি বিচারের মাঠে জান্নাত পাবেন না। কথা বুঝতে পারেন নাই? টাকাই তো সমস্ত নষ্টের মূল নাকি? টাকাই তো, টাকা তো সুদের পথে নিয়ে যায়, টাকা তো ঘুষের পথে নিয়ে যায়, মানুষের মনকে আকাঙ্ক্ষার একেবারে ঊর্ধ্বে নিয়ে যায়, কারণ এই টাকার লোভ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আদম সন্তানকে যদি এক মুখ ভর্তি স্বর্ণ দেওয়া হয়, আদম সন্তান আর এক মুখ ভর্তি স্বর্ণ চাইবে, যতক্ষণ পর্যন্ত না আদম সন্তানের মুখ মাটি দ্বারা পূর্ণ করা হবে ততক্ষণ পর্যন্ত আদম সন্তান চাইতেই থাকবে, চাইতেই থাকবে, চাইতেই থাকবে। এই হাদিসগুলো আসলে বুঝতে পারবেন না বা আমরাও বুঝতে পারবো না যদি অন্তরে ইমান না থাকে, এগুলো বোঝা যায় না। এই বক্তব্য দিলাম, আপনি মনে করবেন আজকে কি বক্তব্য শুনলাম, কোনো গরম গরম কোনো কিছু নাই, কথা বুঝতে পারেন নাই? এগুলো আপনি বুঝতে পারবেন না, এগুলো আপনার মানে আমার আপনার যখন জন্ম হয় না, এই জন্মের সময় সন্তান যখন কান্নাকাটি করে, দেখবেন আপনার যখন বাচ্চা হয়, মা এবং বোনেরা ভালো করে খেয়াল করবেন, বাচ্চা জন্মগ্রহণ করার পরে কান্নাকাটি করে। কেন কান্নাকাটি করে জানেন? তিরমিজির মধ্যে আসছে তখন বাচ্চার শরীরের মধ্যে জিন শয়তান প্রবেশ করে, তাই কান্নাকাটি করে। ওই যে প্রবেশ করে একেবারে মৃত্যুর আগ পর্যন্ত ওই শান্তি শয়তান আশ্বাসা দিতে থাকে বাচ্চাকে, মানে মানুষকে আশ্বাসা দিতে থাকে, রুহুকে আশ্বাসা দিতে থাকে, যাতে করে পদভ্রষ্ট হয়ে যায়, বিপদগামী হয়ে যায়। আমাদের যখন রাত্রে ঘুমায় তখন আমাদের নাকের মধ্যেও শয়তান প্রবেশ করে, জানি না কয়জন আজকে শয়তানকে বের করেছি। যখন ঘুম থেকে উঠবেন, তারপরে নিয়াউসাদের মধ্যে আসছে হাদিসটা, তখন আপনার শরীরের যখন আপনি ঘুম থেকে উঠবেন তখন শয়তানকে বের করতে হবে। কিভাবে বের করবেন? শুকন সুন্দর করে দুই হাত কবজি পর্যন্ত ধৌত করতে হবে, নাকের মধ্যে পানি দিয়ে সুন্দর করে ঝেড়ে ফেলতে হবে, তিনবার পানি দিয়ে ঝেড়ে ফেলবেন, শয়তান নাক থেকে বের হয়ে যাবে, সুন্দর করে ওযু করে দুই রাকাত সালাত আদায় করবেন, তিনটা গেট খুলে যাবে, সারাদিন শয়তানি ওয়াসওয়াসা থেকে আপনি মুক্ত থাকবেন ইনশাআল্লাহ। আমি আপনি কি বের করেছি শয়তানকে কোনোদিন? শয়তানকে তো কোনোদিন বের করি না, তো শয়তান তো ওয়াসওয়াসা দিবেই আমাকে আপনাকে। তো সুতরাং এই যে বিষয়গুলা, এইগুলা যদি আমি আপনি আমার আপনার ব্রেনের মধ্যে জাগ্রত করতে না পারি, তো আপনি পরিবারে আছেন দেখবেন অশান্তি লেগে আছে,
সমস্যা বিরাজ করতেছে, নানা রকম প্রেশানি, নানা রকম চিন্তা। সকালে বাড়ি থেকে বের হচ্ছেন, স্ত্রীর সাথে ঝগড়া, আবার রাতে বাড়িতে ফিরতেছেন, স্ত্রীর সাথে ঝগড়া। কেন জানি পরিবারে সুখ নাই, কেন জানি পরিবারে প্রশান্তি নাই, মায়ে স্ত্রীতে বনে না, পরিবারে একটা অশান্তি বিরাজ করতেছে। কেন হচ্ছে এমনটা? এই যে অল্পে তুষ্ট না আমরা, হয় স্বামী অল্পে তুষ্ট না কোনো ক্ষেত্রে, না হয় স্ত্রী অল্পে তুষ্ট না, উভয়ের কোনো না কোনো মিস্টেকের কারণে পারিবারিক বিশৃঙ্খলাগুলো আজকে বেড়ে যাচ্ছে। এই জন্য আজকে আলোচনার প্রথম যে পয়েন্ট সেটা হলো রিজিকে বারাকা থাকে না, রিজিক থেকে বারাকা উঠিয়ে নেওয়া হয়। যেমন আপনার একটা চায়ের দোকান, আপনার পাশে আর একটা চায়ের দোকান, আপনার চায়ের দোকানে আপনি চায়ের পাশাপাশি বিড়ি সিগারেট বিক্রয় করতেছেন, আবার সিনেমাও দেখাচ্ছেন, আপনি ইনকাম করেন দৈনিক 500 টাকা। কথা বুঝতে হবে ভালো করে, কত টাকা ইনকাম করেন? দৈনিক 500 টাকা ইনকাম করেন। আবার আপনার পাশের দোকানে একজন ব্যক্তি, সে তার চায়ের দোকানে টিভিও দেখায় না, আবার সে সিগারেটও বিক্রয় করে না, জর্দাও বিক্রয় করে না, সেই ইনকাম করে 200 টাকা। সে তার পরিবার নিয়ে এত তৃপ্তি সহকারে বেঁচে থাকতে পারবে, আপনি 500 টাকা ইনকাম করেও সেই তৃপ্তি পাবেন না, যেটাকে বলা হয় সাকিনা। কেন? সে হালাল উপার্জন করতেছে, আর আপনি তার চাইতে ডবল ইনকাম করতেছেন, কিন্তু আপনার পরিবারে অশান্তি লেগে আছে, আপনার পরিবারে দেখা যাচ্ছে আরো চাই লেগে আছে, আপনার সন্তান মানুষের মতো মানুষ হচ্ছে না, আপনার স্ত্রী আদর্শ স্ত্রী হচ্ছে না, আপনার পরিবারে সমস্যা লেগে আছে। কেন? আপনার উপার্জনে ত্রুটি আছে। আর ইবাদত কবুলের মৌলিক পূর্ব শর্ত হলো দুইটা, এক রসুলের পদ্ধতিতে হতে হবে, দুই হালাল উপার্জন হতে হবে। যদি হালাল উপার্জন না থাকে আপনার ইবাদত কবুল হবে না, আর ইবাদত কবুল না হলে আল্লাহর সাথে সম্পর্ক নষ্ট হয়ে যাবে, আর আল্লাহর সাথে সম্পর্ক নষ্ট হয়ে গেলে হৃদয় কালো হয়ে যাবে, অন্তর কালো হয়ে যাবে। যখন মানুষ গুনাহা করে তখন তার চোখের দৃষ্টিশক্তি নষ্ট হয়ে যায়, যখন মানুষ গুনাহা করে তখন তার ব্রেনের ধারণ ক্ষমতা নষ্ট হয়ে যায়, যখন মানুষ গুনাহা করে তখন মানুষের অন্তর কালো হয়ে যায়, যখন মানুষ গুনাহা করে তখন আত্মীয়তার সম্পর্ক নষ্ট হয়ে যায়, যখন মানুষ গুনাহা করে তখন প্রতিবেশীর সাথে সম্পর্ক নষ্ট হয়ে যায়, যখন মানুষ গুনাহা করে তখন তার সবচেয়ে বড় যে ক্ষতিটা হয় সেটা আল্লাহর সাথে সম্পর্ক নষ্ট হয়ে যায়। আমি মনে বোঝাতে পারিনি আপনাকে। এই সার্বিক বিষয়গুলো যদি আপনি বিবেচনা করেন তাহলে আপনাকে প্রথমে রিজিকের বারাকা খুঁজতে হবে। রিজিক অর্থাৎ উপার্জন করে আপনি 50 টাকা ইনকাম করেন, এই 50 টাকায় আপনার কি থাকতে হবে? সন্তুষ্ট থাকতে হবে। কেন? আরেকজন তো দৈনিক 50 টাকা ইনকাম করতে পারেন। আপনি চলে যান পঙ্গু হাসপাতালে, কত মানুষ হাতের কবজি থেকে নাই, কত মানুষের দুই হাতের কবজি থেকে নাই, কত মানুষের দুই হাত দুই পা কিছুই নাই। আল্লাহ কি তাদের মতো করেছে আমাকে আপনাকে? আল্লাহ তো আমাকে আপনাকে কি করেছে? একটা নিখুঁত শরীরের অধিকারী করেছে, এই শরীরের মধ্যে কোনো খুঁত নাই। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি দীর্ঘ 9 বছর রাজশাহীতে পড়াশোনা করেছিলাম, আমরা একজন ভাইয়ের কাছ থেকে বাজার করতাম। গত রাজশাহীতে মাহফিলে গিয়ে দেখি উনি কানে শুনতে পায় না, আমি সালাম দিলাম কিন্তু কি বললাম উনি বুঝতে পারে না, ওনার স্ত্রী বলে দিল ওনাকে যে আমি সালাম দিয়েছি, তখন উনি সালামের উত্তরটা দিল, তখন উনি খুব কান্না করে বলতেছে, উনি বলতে পারে কিন্তু শুনতে পারে না, বলতেছে যে আব্দুল্লাহ ভাই আমি ইন্ডিয়াতে গিয়েছিলাম, আমার প্রায় 15 লক্ষ টাকা খরচ হবে আমার কানের একটা মেশিন লাগানোর জন্য। ভাই আপনার কি 1 টাকা খরচ হয়? 1 পয়সা খরচ হয় আমার? তা আপনি কেন অসন্তুষ্ট? আপনি কেন হতাশ? আমি কেন হতাশ? ইমান নাই তাই হতাশ? ইমানের ত্রুটি আছে? ওই যে বলেছিলাম না, বিশ্বাসের ত্রুটি আছে, বিশ্বাস নাই যার কারণে হতাশ, স্ত্রী পরিবার পরিজন সবাই হতাশ, যে খাবো কি খাবো কি, আরো চাই আরো চাই আরো চাই, 1 বছরের চাল মজুদ আছে, আর 1 বছরের চাল মজুদ লাগবে, একটা অটো গাড়ি আছে আরো একটা অটো গাড়ি লাগবে, একটা প্রাইভেট কার আছে আরো একটা প্রাইভেট কার লাগবে, 1 বিঘা জমি আছে আরো 1 বিঘা জমি লাগবে। আপনি কি বলতে পারবেন এই লক্ষ্মীপুর শহরে যে কয়টা 10 তলা বিল্ডিং আছে একটা বিল্ডিং এ ব্যাংক লোনের বাইরে আছে? এ ভাই ওই ব্যাংক লোন নিয়ে যে ইট দিয়ে বিল্ডিং তৈরি করেছে বলেন তো, ওই ইট বিচারের মাঠে তার বিরুদ্ধে কথা বলবে না? তা আপনি কেন রাস্তা দিয়ে যাওয়ার সময় বিল্ডিং এর দিকে তাকান? আমি কেন তাকাই? আমি বুঝাতে পারিনি আপনাকে, আমি বুঝাতে অক্ষম, আমি বুঝাতে পারিনি আপনাকে। ব্যাংক থেকে লোন নিয়ে একটা 10 তলা বিল্ডিং দেখাতে পারবেন যেটা ব্যাংক লোনের বাইরে আছে? তো আপনি একটু হালাল ইনকাম করেন কিন্তু আপনার আমার উপার্জন কম, কিন্তু আমাকে আপনাকে ওদিকে না, রাসূল বলেছেন নিচের দিকে তাকাতে, তাহলে হৃদয়ের প্রশান্তি সাকিনা পাওয়া যাবে। কিন্তু আমার আপনার উদ্দেশ্য কি? আমার আপনার চিন্তা কি? আহা আমার ভাইয়ের এটা আছে, তোমার ভাই এটা করলো, তোমার নাই সাদের বাড়ি, তোমার ভাইয়ের টিনের বাড়ি, আমরা আছি টালির বাড়িতে, বলে না এমনটা পরিবারে আজকে সমস্যাগুলো নাই আমাদের সমাজে? গত কয়েকদিন আগে আমি আর মাহমুদ বিন কাসিম ভাই আমরা ফরিদপুর মাহফিলে যাচ্ছিলাম, তো গাড়িতে আছে, এক ভাই ফোন দিয়ে খুব কান্নাকাটি করতেছে আমাকে, কি হয়েছে বলেন? এটা নভেম্বরের ঘটনা, সরি অক্টোবরের ঘটনা বলতেছি,
তো তখন বলতেছে কানতেছে বলতে পারতেছে না কি হয়েছে বলছে যে আমার এক বছর আগে বিয়ে হয়েছে স্ত্রীর সাথে এক লক্ষ টাকা মোহর দিয়ে তো আমার শাশুড়ির কি জানি হয়েছে আমার শাশুড়ি আবার আমাকে তালাক দেওয়ায় 5 লাখ টাকা কাবিন করে নতুন করে বিয়ে দিতে যাচ্ছে কথা বুঝতে পারেন নাই মনে হয় মানে এখন এমন একটা পরিস্থিতি যে কাবিন যেন বিয়ে টিকায় রাখবে মনে রাখার চেষ্টা করবেন একটা মাসালা বলে যায় মোহর আর কাবিন যদি আপনারা আলাদা করেন মোহর আর কাবিন যদি আপনারা আলাদা করেন সমাজে আছে না 10 লাখ টাকা কাবিন আর 5,000 টাকা মোহর মোহর আর কাবিনকে কিন্তু মানুষ আলাদা মনে করে কিন্তু মোহর আর কাবিন এক জিনিস যদি আপনি আলাদা মনে করেন এতটুকুই কাবিন করে রাখা লিখে রাখা কিন্তু যদি আপনি বিয়ে টিকায় রাখার জন্য আমার মেয়েটা তালাকের পরে খাবে কি এই চিন্তা করে যদি আপনি 5 লাখ টাকা কেন আপনি যদি 10,000 টাকাও কাবিন করেন আর 2 টাকা মোহর করেন এই মোহরটা হবে বৈধ আর কাবিনটা হয়ে যাবে হারাম আমি বুঝাতে পারিনি মানে আপনাকে ইসলামে মোহর দিয়ে স্ত্রীকে গ্রহণ করতে বলেছেন কাবিন কোথা থেকে আসলো কাবিন তখন হতে পারে যদি আপনি দেখা যাচ্ছে 1 লাখ টাকা মোহর আপনি 20,000 টাকা দিয়েছেন আর 80,000 টাকা বাকি আছে এটা কাবিন নামায় লিখে রেখেছেন কথা বুঝতে পেরেছেন যেটা মোহর বাকি রাখা বলে এটাকে কাবিন বলতে পারেন কিন্তু মোহর আলাদা কাবিন আলাদা করে যদি আপনি পরিবারে শান্তি আনতে চান তাহলে মোহর বৈধ আর কাবিন অবৈধ কথা বুঝতে পেরেছেন কথা আমি বুঝাতে পেরেছি সুতরাং যে কথাগুলো বলতে চাই এই আমার আপনার রিজিকে যদি আমি আপনি সন্তুষ্ট থাকতে পারি তাহলে সাকিনা অর্জন করা সম্ভব যেটাকে বলা হয়েছে অল্পে তুষ্ট থাকা আর এই অল্পে তুষ্ট থাকার অন্যতম একটা গুণ হলো রিজিকে তুষ্ট থাকা যখন আপনি উপার্জন করে প্রশান্তি পাবেন না আপনার শুধু হতাশা লেগে থাকবে যে অমুকের এটা আছে তমুকের এটা আছে তখন আপনি প্রশান্তি পাবেন না 2 নম্বর পয়েন্ট ইমানের স্বাদ গ্রহণ করা যায় না যদি আপনার অল্পে তুষ্ট থাকার এই অভ্যাস না থাকে আপনি ইমানের স্বাদ পাবেন না ইমানের স্বাদ কি যেমন ইমাম সাহেব কি পড়ে নামাজের মধ্যে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন সমস্ত প্রশংসা আল্লাহর জন্য তখন আমার আপনার চিন্তা করা দরকার ছিল যে আল্লাহ আমাকে আর 5 জন মানুষের চাইতে ভালো রেখেছে আলহামদুলিল্লাহ কিন্তু আপনি কি এখন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন শব্দের অর্থই জানেন না তো আপনি ইমানের স্বাদ পাবেন কিভাবে যখন আপনি আমি বলি আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন সমস্ত প্রশংসা আল্লাহ তোমার জন্য তখন আমার আপনার আল্লাহ আমার আপনার কথার জবাব দিয়ে বলে হামিদানি আব্দি আমার বান্দা আমার প্রশংসা করছে ভাই বলেন তো আপনি জীবনে যে কয় রাকাত সালাত আদায় করেছেন যে কয় ওয়াক্ত সালাত আদায় করেছেন আপনি কি কোনো ওয়াক্তের কোনো রাকাতে কোনো এক সময় সূরা ফাতিহা যখন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন পড়েছেন তখন কি আপনি এটা অন্তরে ফিল করেছেন যে আমার আল্লাহ এখন জানি আমার কথার জবাব দিল যে আমি এটা ফিল করেছি এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন যদি কারোর জীবনে একটা সাজদা কবুল হয়ে যায় একটা আপনার 5 ওয়াক্ত সালাতের কথা বলা হয় নাই সারা জীবনের সালাতের কথা বলা হয় নাই যদি কারোর জীবনের একটা সাজদা আল্লাহর দরবারে কবুল হয়ে যায় তার জান্নাতে যাওয়ার দরজা খুলে যায় সুবহানাল্লাহ একটা সাজদার কথা বলেছেন আমি আপনি বলেন তো ইমানের সাথে বলেন তো যে কোনদিন সূরা ফাতিহা যখন আপনি পড়েছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সমস্ত প্রশংসা আল্লাহ তোমার জন্য তখন আপনার আমার আল্লাহ যে আমার আপনার কথার জবাব দেয় হামিদানি আব্দি ওই যে আমার অমুক বান্দা আমার প্রশংসা করেছে আমি কি এটা ফিল করেছি আমি কি এটা বুঝতে পেরেছি বরং ইমাম যখন পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন তখন আমি চিন্তা করি মসজিদের বাইরে কত টাকা ইনকাম করলাম আজকে শুক্রবার বাড়ি থেকে কিভাবে মেহমানদারিতা করব আজকে জুমাবার ইনকাম একটু কম হলো হিসাব করি নামাজের মধ্যে দাঁড়ায় তাই না তাহলে দেখেন তো এই বিষয়গুলো মিলে যায় না আমার আপনার ইমানের সাথে কত প্রকার আমার আপনার এই সমস্যাগুলি ত্রুটিগুলি আমি আপনি আজকে যে দেখতেছি আমার আপনি ইমানের স্বাদ পাবো কিভাবে সাকিনা অর্জন করবেন কিভাবে সাকিনা তো অর্জন হবে না কেন অল্পে তুষ্ট না থাকার কারণে আপনি ইমানের স্বাদ পাবেন না ইমানের স্বাদ পাবেন না কেন আপনার ওই যে হারাম উপার্জন হারাম উপার্জনের কারণে আপনি ইবাদত করে প্রশান্তি পাবেন না কেন হারাম উপার্জন করলে আপনার আমল নামায় দেখা যাচ্ছে ওই গুনাহালি বিবদ্ধ হবে আর হারাম খাদ্য গ্রহণ করলে ওই দেহ জান্নাতে প্রবেশ করবে না 3 নম্বর পয়েন্ট সেটা হলো আল্লাহর অসন্তুষ্টির কারণ হয়ে যায় আমি আপনি যদি এটা ফিল করতে পারি যে আল্লাহ আমার উপরে সন্তুষ্ট আল্লাহ আমার উপরে সন্তুষ্ট এটা ফিল করতে হবে হৃদয় যে আল্লাহ আমাকে সন্তুষ্ট হয়ে দিয়েছেন আচ্ছা মনে করেন আপনি আজকে প্রচন্ড ঝড় হচ্ছে প্রচন্ড ঝড় প্রচন্ড ঝড় আপনি ঠিক ঝড়ের 5 সেকেন্ড আগে আপনার বাড়িতে ঢুকলেন বাড়িতে ঢোকার পরে আপনি বলতেছেন যে বাড়িতে ঢোকার পরে ঝড় হলো বলেন না এটা
যে বাড়িতে ঢোকার পরে বৃষ্টি হলো কিন্তু যদি আমরা এভাবে না দেখে এভাবে চিন্তা করতাম যে আল্লাহ আমাকে বাড়িতে ঢোকার পরে ঝড় বৃষ্টি দিয়েছেন বিপদ আমার উপরে দেয় নাই অ্যাক্সিডেন্ট হয় না অনেক সময় এভাবে যদি আপনি চিন্তা করেন যে আল্লাহ আমাকে দেয় না আমি বেঁচে গিয়েছি এমনটা না বা আমি ঝড়ের আগে পৌঁছেছি এমনটা না আমি অ্যাক্সিডেন্ট হওয়ার আগে ওই জায়গা থেকে সরে এসেছি এমনটা না আল্লাহ আমাকে ওই অ্যাক্সিডেন্ট থেকে বাঁচিয়েছেন আল্লাহ আমাকে ওই ঝড় থেকে বাঁচিয়েছেন আল্লাহ আমাকে এই বিপদ থেকে বাঁচিয়েছেন এভাবে চিন্তা করতে পারতাম না আমরা কিন্তু আমি আপনি কি চিন্তা করি আমি আপনি নিজের উপরে অহংকারী দেখাই কিন্তু আমি আপনি আল্লাহই তো বাঁচিয়েছেন আমাকে আল্লাহ তো চাইলে দেখবেন এরকম অনেক সময় হয় যে আপনি বাড়িতে যাচ্ছেন প্রচন্ড ঝড় উঠেছে আপনি বাড়ি যাওয়ার পরে প্রবল আকারে ঝড় শুরু হলো কি আপনি বেঁচে গিয়েছেন না আল্লাহ আপনাকে বাঁচাইছে তাহলে কি আল্লাহ আপনাকে ভালোবাসে না মনে রাখার চেষ্টা করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মুস্তাদরাক আল হাকিমের মধ্যে আসছে হাদিসটা এবং তিরমিজির মধ্যে আসছে তিন নম্বর খণ্ডের 166 নম্বর পৃষ্ঠার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোনো বান্দাকে ভালোবাসে তখন ফেরেশতা জিবরিল আমিনকে খুব কাছে ডাক দেয় কাছে ডেকে বলে ওই যে অমুক বান্দাকে আব্দুর রহমানকে আমি ভালোবাসি তখন ফেরেশতা জিবরিল আমিন আবার অন্যান্য সকল ফেরেশতাদেরকে ডাক দেয় ডেকে বলে ওই যে আব্দুর রহমানকে আল্লাহ ভালোবাসে আমি ভালোবাসি তোমরাও তাকে ভালোবাসো সুবহানাল্লাহ তো ওই বান্দার মাধ্যমে আল্লাহ এমন এমন কিছু কাজ করিয়ে নেয় যার মাধ্যমে দুনিয়াবাসীও তাকে ভালোবাসে সুবহানাল্লাহ দুনিয়াবাসী ভালোবাসে মানুষ মানুষকে টাকার জন্য ভালোবাসে সৌন্দর্যের জন্য ভালোবাসে জমি জায়গার জন্য ভালোবাসে এই ভালোবাসার কথা বলা হয় নাই এটা হলো আল্লাহর জন্য ভালোবাসা যখন আপনাকে আপনার হৃদয় কারুর প্রতি আল্লাহর সন্তুষ্টির জন্য ভালোবাসা জন্মাবে মনে করবেন নিঃসন্দেহে আল্লাহ তাকে ভালোবাসে তাই আমি তাকে ভালোবাসি একজন ব্যক্তি দেখা যাচ্ছে একজন আলেম ওলামা মানুষ তিনি এসেছেন আপনার এলাকায় লুঙ্গি পরে একটা শিরাফাটা পাঞ্জাবি পরে কিন্তু আপনি তাকে দিনের জন্য ভালোবাসেন কথা বুঝতে পারেন নাই আপনি তাকে দিনের জন্য বা কোনো একজন ব্যক্তিকে পাঁচক তো সালাত আদায় করে আপনি তাকে দিনের জন্য ভালোবাসেন মনে করবেন যখন ওই দিনের জন্য ভালোবাসা হৃদয় থেকে জন্ম হবে অমুকের প্রতি মনে করবেন যে নিঃসন্দেহে আল্লাহ তাকে ভালোবাসে তাই আমি টাকা পয়সার জন্য না সৌন্দর্যের জন্য না জমি জায়গার জন্য না দুনিয়াবি কোনো কারণে না আল্লাহর সন্তুষ্টির জন্য তাকে ভালোবাসি সুবহানাল্লাহ কথা বুঝতে পারেন না কি আমরা কি চাই না যে আল্লাহ আমাকে ভালোবাসুক তাহলে কি যদি আমরা এটা চাই তো আমার দ্বারা কি পাপ করা সম্ভব আমার দ্বারা কি গুনাহ করা সম্ভব জেনে বুঝে আমার দ্বারা কি অন্যায় করা সম্ভব জেনে বুঝে কথা বুঝতে পারেন না মনে হয় কথা বুঝতে পেরেছেন যেমন সূরা মাউনের মধ্যে আল্লাহ কি বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন অর্থ কি বলতে পারবেন মুসল্লিরা ধ্বংসপ্রাপ্ত এখন বলেন তো যে নামাজ পড়ে সে মুসাল্লি নাকি যে নামাজ পড়ে না সে মুসাল্লি বুঝতে পারেন নাই যে নামাজ পড়ে সে মুসাল্লি নাকি যে নামাজ পড়ে না সে মুসাল্লি আল্লাহ কাকে ধ্বংসপ্রাপ্ত বলেছেন তাহলে যে নামাজ পড়ে তাকে বলেছেন তো এখন কেমন মুসল্লি সেটা আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন এই সাহুনটাকে ওই যে যার ঈমান নাই যে সালাত আদায় করে জোহরে রক্ত পার হয়ে যায় তার ব্রেনে ধাক্কা দেয় না আসরের রক্ত পার হয়ে যায় তার ব্রেনে ধাক্কা দেয় না মাগরিবের রক্ত পার হয়ে যায় তার ব্রেনে ধাক্কা দেয় না এশার রক্ত পার হয়ে যায় তার ব্রেনে ধাক্কা দেয় না সে হলো সাহুন সে সালাত আদায় করে কিন্তু অমনোযোগী সে সালাত আদায় করে কিন্তু তার অক্ত সম্পর্কে গাফেল সে সালাত আদায় করে কিন্তু পদ্ধতি সম্পর্কে সে গাফেল কথা বুঝতে পেরেছেন এজন্যই তো যে আল্লাহর সন্তুষ্টি অর্জনের যেমন আপনি সালাত যখন আদায় করবেন আপনি আল্লাহর সন্তুষ্টি তখন পাবেন যখন আপনি হালাল উপার্জন করবেন এবং সাজদায় গিয়ে কেন সাজদা এমন একটা জায়গা যে জায়গাতে আল্লাহর সাথে কথা বলতে হয় আপনি কোনোদিন আপনার সন্তান আপনার কথা শুনে না কোনোদিন নামাজে সাজদায় গিয়ে বা এমনিতেই আপনি হঠাৎ সাজদায় গিয়ে আপনি আল্লাহকে বলেছেন যে আল্লাহ আমাকে তুমি আমার সন্তানের এই বালা মুসিব সন্তানের এই তার মানে খারাপ কাজগুলো থেকে হেফাজত করো আমার সন্তানকে বা আল্লাহ আমি ব্যবসায় সমস্যায় আছি তুমি আমাকে ব্যবসায়িক সমস্যা থেকে হেফাজত করো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন কুল্লা লাইলাতিন সামাঈ দুনিয়া প্রত্যেক রাতের শেষ তৃতীয়াংশ আল্লাহ দুনিয়ার আসনে নেমে আসেন এসে বলতে থাকেন বান্দা কে আছো আমার কাছে চাও আমি তোমাকে দান করব আমার কাছে ক্ষমা চাও আমি ক্ষমা করে দেব আমার কাছে সাহায্য চাও আমি তোমাকে সাহায্য করব সুবহানাল্লাহ কিন্তু আমি আপনি
যে সময় চাওয়ার দরকার সে সময় চাই না, আমি আপনি লাউ নিয়ে চলে যাই মাজারে, ডিম নিয়ে চলে যাই মাজারে, মুরগিতে একটা ডিম পড়েছে ডিমটা নিয়ে চলে যাই মাজারে, গাছে লাউ হয়েছে লাউ নিয়ে চলে যাই মাজারে, তার মানে গরু প্রথম বাচ্চা দিয়েছে অর্থাৎ গাভীর বাচ্চা হয়েছে সেটা নিয়ে চলে যায় মাজারে, ছাগলের বাচ্চা হয়েছে সেটা নিয়ে চলে যায় মাজারে, কেন আমি আপনি রবকে চিনতে পারি নাই, যার কারণে আমি আপনি সাকিনা অর্জন করতে পারি নাই, সালাত আদায় করে তৃপ্তি পাই না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন, তোমার ওই লাউ নিয়ে মাজারে যাওয়ার প্রয়োজন নাই, কদু নিয়ে মাজারে যাওয়ার প্রয়োজন নাই, ডিম নিয়ে মাজারে যাওয়ার প্রয়োজন নাই, আমি আল্লাহ আমাকে কিছু দেওয়া লাগে না, তুমি রাতের ষষ্ঠীতে জাগ্রত হয়ে আমার কাছে ক্ষমা চাও আমি তোমাকে ক্ষমা করব, আমার কাছে সাহায্য চাও আমি তোমাকে সাহায্য করব, তুমি আমাকে ডাকো আমি তোমার ডাকে সাড়া দেব, সুবহানাল্লাহ। কখনো কি আপনি আপনার হৃদয়ের কথাগুলা রাতের ষষ্ঠীতে জাগ্রত হয়ে আপনি আপনার রবের কাছে ব্যক্ত করেছেন? কখনো করেছে? আমি করেছি কখনো? বরং ওই সময়তে ঘুম বেশি আসে, বরং ওই সময়তেই ঘুমটা বেশি আসে, কেন শয়তান ওয়াসওয়াসা দেয়। সুতরাং যে কথাগুলো বলতে চাই প্রবন্ধুরা আমার, আমাকে আপনাকে এমন একটা পরিবেশ তৈরি করতে হবে, এমন একটা পরিবার তৈরি করতে হবে যেখানে কোনো সমস্যা হলে রবের কাছে চাওয়া শিখবে আপনার সন্তান, আপনার সন্তান আগে ছুটে যাবে না নেতা নেত্রীর কাছে, আপনার সন্তান আগে ছুটে যাবে না মাঝারে, আপনার সন্তান আগে চলে যাবে না পীর সাহেবের কাছে, আপনার সন্তান আগে সাজদা করে আল্লাহর কাছে চাইবে, দুই রাকাত সালাত আদায় করে দুই হাত তুলে আল্লাহর কাছে দোয়া করবে। আমরা ফরজ সালাতের পরে দলবদ্ধভাবে মোনাজাত করাকে বিদআত বলি, তাই বলে যে আপনি একা কি আল্লাহর কাছে দুই হাত তুলে দোয়া করবেন না এটাকে কিন্তু আমরা নিষেধ করি না। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, যে ব্যক্তি আল্লাহর কাছে দুই হাত তুলে দোয়া করে আল্লাহ তার খালি হাত ফেরত দিতে লজ্জা পায়, সুবহানাল্লাহ। আপনি যে একা কি আল্লাহর কাছে দুই হাত তুলে দোয়া করবেন না এমনটা না, এই অভ্যাস বন্ধ করা যাবে না, বরং আল্লাহর কাছে আপনি দুই হাত তুলে দোয়া করেন একা কি বেদাতি পদ্ধতিতে না, একা কি করেন, রাতের শেষ তৃতীয়াংশ জাগ্রত হন, জাগ্রত হয়ে আপনি আল্লাহর কাছে দুই হাত তুলে দোয়া করেন, দেখেন আল্লাহ আপনাকে দেয় কিনা। আমরা তো চাইতে পারি না, চেয়েছেন কোনো সময় আল্লাহর কাছে? চেয়েছি আমি কোনো সময় আল্লাহর কাছে? চাইতে পারি না, শয়তান অস্ত্রশস্ত্র দিয়ে মনকে ঘুরাইয়া দেয়। এই জন্য চাওয়া শিখতে হবে রবের কাছে, আল্লাহর কাছে চাওয়া শিখতে হবে। মা এবং বোনেরা ভালো করে মনে রাখবেন, সবসময় কোনো কিছুর প্রয়োজন হলে স্বামীর উপরে অসন্তুষ্ট হবেন, আগে আল্লাহর কাছে চান, দেখেন আপনার স্বামীর মাধ্যমে আল্লাহ সেটা আপনাকে দিয়ে দিবে, সুবহানাল্লাহ। কিন্তু আমি আপনি স্বামীর উপরে না সুক্রিয়া, স্ত্রীর উপরে না সুক্রিয়া, সন্তানের উপরে না সুক্রিয়া, পরিবারের উপরে না সুক্রিয়া, তার মানে আমার শুধু হতাশা, কি নাই 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 করতে করতে জীবন শেষ, নাই নাই করতে করতে আত্মহত্যা, নাই নাই করতে করতে পারিবারিক বিশৃঙ্খলা, নাই নাই করতে করতে সন্তান অর্থাৎ বাবা ছেলের মধ্যে সম্পর্ক নষ্ট, নাই নাই করতে করতে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক নষ্ট, শুধু নাই এই নাই শুনতে শুনতে সম্পর্ক নষ্ট হয়ে যায়। সুতরাং কথাগুলো বিবেচনা করতে হবে। তারপরে অন্যতম একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেটা হলো সুখ হারিয়ে যায়, পরিবারে সুখ থাকে না। যদি আপনি অল্পতুষ্ট না থাকেন আপনি ওই পরিবারে সুখ খুঁজে পাবেন না। সুখ কি জিনিস, সুখ কি? সুখ কিন্তু ছোট্ট একটা বিষয়, হাসি। যখন আপনার হৃদয়ে সুখ থাকবে তখন আপনার হৃদয়ে কষ্ট থাকবে না। আর যদি আপনার হৃদয়ে আপনি সুখ ফিরে পেতে চান আপনাকে ইমানদার হতে হবে, অল্পে তুষ্ট থাকতে হবে, আপনার উপার্জনে তুষ্ট থাকতে হবে, সন্তান লালন পালনে তুষ্ট থাকতে হবে, পোশাক পরিচ্ছদে তুষ্ট থাকতে হবে, খাবার দাবারে তুষ্ট থাকতে হবে, জমি জায়গায় তুষ্ট থাকতে হবে, বাড়ি গাড়ি নির্মাণে তুষ্ট থাকতে হবে, অর্থাৎ সব কিছুতে অল্পে তুষ্ট থাকতে হবে। যদি আপনি আপনার এই চাহিদার নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে আপনিও সুখ খুঁজে পাবেন, আমিও সুখ খুঁজে পাবো, আপনিও সুখ খুঁজে পাবেন, আমিও সুখ খুঁজে পাবো। আর যদি আমি আপনি এগুলা নিয়ন্ত্রণ করতে না পারি, সুখ কি, সুখ না, পরিবারে সুখ নাই, সমাজে সুখ নাই, রাষ্ট্রে সুখ নাই, দেশে সুখ নাই, বলতে পারবেন আপনি সুখী? যার কাছে জিজ্ঞাসা করেন না কেন, না সুখ নাই, শান্তি নাই, সমস্যায় আছে। প্রত্যেকটা মানুষের মধ্যে কিন্তু এই সমস্যা, কেন সুখ নাই, কেন শান্তি নাই, সুখের সংজ্ঞা কি তাহলে, প্রশান্তির সংজ্ঞা কি? ইসলামী শরীয়তের ভাষায় ইমাম নববী রহিমাহুল্লাহ বলছেন, সুখ তখনই মানুষ উপলব্ধি করতে পারবে যখন মানুষ আল্লাহর উপরে ভরসা করতে পারবে। যদি আপনার আমার আপনি কেন আমি কেন, যদি আমার আপনার আল্লাহর উপরে ভরসা না থাকে তো আমি আপনি কেউ কিন্তু সুখ খুঁজে পাবো না। সুখ খুঁজে পেতে হলে আপনাকে অগাধ বিশ্বাস থাকতে হবে আল্লাহর উপরে, আল্লাহ আমাকে না খাওয়ায় রাখবে না, ওই জিব্রাহিম আলাইহিস সালামের স্ত্রীর মতো, আল্লাহ আমাকে না পড়ায় রাখবে না, আমি সুদ খাবো না, আমি ঘুষ খাবো না, 10 টাকা আছে পকেটে অথচ বাড়িতে স্ত্রী সন্তান, কিভাবে চলবে, কিভাবে চলবে? এই জন্যই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন, ওয়ায়াম নাউনাল মাউন, মাউন সূরা নাজিল হয়েছে একটা সংসারের খুঁটিনাটি বিষয়, একে অপরের দিয়ে সহযোগিতা করা। আমরা যখন অনেক ছোট ছিলাম তখন দেখতাম গ্রামে গেলে যে আমাদের দাদি নানিরা তারা
যদি কোনো ভালো তরকারি রান্না করতে গ্রামের যদি কোনো একজন দরিদ্র অসহায় বা ভালো তরকারি রান্না করতে পারে না এমন বাড়িতে বাটিতে করে দিয়ে আসতো আপনাদের দিকে ছিল তো এমনটা নাকি সব জায়গাতে ছিল কিন্তু এখন কেগুলো আছে এখন পাশের ফ্ল্যাটে কে আছে পাঁচ বছর যাবৎ বাস করা জানে না পাশের ফ্ল্যাটে কে আছে অথচ আমি পেট পরিপূর্ণ করে খাচ্ছি আমার প্রতিবেশী আশপাশের চল্লিশ ঘর যদি রাত্রে অনাহারে রাত্রি যাপন করে আমি ইমানদার হতে পারবো না তাহাজ্জুদে সালাতে দায়ী করে কি হবে আমি ইমানদার হতে পারবো না হজ করে এসে কি হবে বিষয়গুলো বুঝতে হবে উপলব্ধি করতে হবে এখন কি বিষয়গুলো আছে আমাদের মাঝে না এই সুখ আসবে কিভাবে শান্তি আসবে কিভাবে প্রশান্তি আসবে কিভাবে মানুষ মানুষকে সহ্য করতে পারে না কেউ কাউকে ক্ষমা করতে পারে না ক্ষমা নাই কে কার বিরুদ্ধে বলতে পারে কে কাকে ছোট করতে পারে কে কাকে কটাক্ষ করতে পারে অথচ একজন সাহাবি আল্লাহ রাসূলকে এসে বলছেন আল্লাহ রাসূল আমি দোয়া করি কিন্তু আমার দোয়া কবুল হয় না কিভাবে আমার দোয়া কবুল হতে পারে আল্লাহ রাসূল বলছেন তুমি ওই ভাইয়ের জন্য দোয়া করো তাহলে ওই দোয়াটা তোমার জন্য কবুল হবে সুবহানাল্লাহ তার মানে আপনি আপনার ভাইয়ের জন্য দোয়া করলেন আল্লাহ আমার ওই ভাইয়ের ছেলের সন্তানের সুস্থ করে দাও আমার ওই ভাইয়ের রিজিকে বারাকা বৃদ্ধি করে দাও বলেন তো আগে কার হবে যে দোয়া করবে তার হবে আগে তারপরে তার দিকে যাবে এখন বলেন তো আপনি কারোর জন্য বদদোয়া করলেন যে আল্লাহ তুমি তার এই ফসল ধ্বংস করে দাও আল্লাহ তুমি তার এই ব্যবসা ধ্বংস করে দাও আগে কার হবে তা আমার বদখাসলত কি আপনার বদখাসলত কি আজকে মানুষের অকল্যাণ কামনা করা ক্ষতি কামনা করা ক্ষতি কামনা করা ভাই ভাইয়ের ক্ষতি কামনা সন্তান এক ভাই আরেক ভাইয়ের ক্ষতি কামনা দেখা যাচ্ছে বড় ছেলে ছোট ছেলের ক্ষতি কামনা এক আত্মীয় আরেক আত্মীয়র ক্ষতি কামনা এক প্রতিবেশী আরেক প্রতিবেশীর ক্ষতি কামনা তার মানে আমরা অপরের ক্ষতি কামনা করি অকল্যাণ কামনা করি কিন্তু যদি আমরা আসলেই ইমানদার হতাম আমরা কি অপরের ক্ষতি বা অকল্যাণ কামনা করতাম নাকি কল্যাণ কামনা করতাম এমনকি আল্লাহ রাসূল ইসলামের বিধান এগুলা মনে রাখবেন আল্লাহ রাসূল বলছেন যদি আপনি আপনার ভাইয়ের জন্য কোনো কিছু পছন্দ করেন যদি সেটা আপনার নিজের জন্য পছন্দ করতেছেন না কিন্তু আপনি আপনার ভাইয়ের জন্য ওটা পছন্দ করছেন আপনি ইমানদার হতে পারবেন না মানে নিজের জন্য যেটা পছন্দ করবেন ওটাই ভাইয়ের জন্য পছন্দ করতে হবে নিজের জন্য পছন্দ করতেছেন না ওটা আপনি আপনার ভাইয়ের জন্য বা প্রতিবেশীর জন্য পছন্দ করবেন এটা ইমানদারের বৈশিষ্ট্য না এই বিষয়গুলো কিন্তু মুমিনের এ বিষয়গুলো একেবারে বাল্য অবস্থায় সন্তানকে শিক্ষা দিতে হবে তাহলে দেখা যাবে ডাক্তারের চেম্বারে গিয়ে ঘন্টার পর ঘন্টা সিরিয়ালে দাঁড়িয়ে থেকে ৫০০ টাকা ভিজিট দিয়ে এক মিনিটের মধ্যে ডাক্তার দেখানো শেষ হবে না অন্তত ৫ মিনিট সময় নিয়ে দেখবে কি সমস্যাগুলো নাই আমাদের সমাজে ৫ ঘন্টা লাইন দিয়ে আছেন আপনি সিরিয়ালে আছেন গিয়েছেন ৫০০ টাকা ভিজিট দিয়েছেন ৩০ সেকেন্ড সময় নিয়ে কি হয়েছে না হয়েছে সব দেখা বাদ আগে কত রকম পরীক্ষা এই ৮টা ১০টা পরীক্ষা করবে প্রত্যেকটা পরীক্ষা থেকে হাসপাতাল থেকে ডাক্তার পার্সেন্টেজ পাবে তারপরে ওই ডাক্তার ঔষধ লিখে দিবে আবার যে কোম্পানির ঔষধ লিখবে দেখবেন ডাক্তারের চেম্বারের বাহিরে একদল লোক দাঁড়িয়ে থাকে তারা মোবাইলে ছবি উঠায় দেখছেন না কেন ছবি উঠায় জানেন ওই ডাক্তার আমার কোম্পানির ওষুধ দিল কিনা যদি আমার কোম্পানির ওষুধ দেয় ডাক্তার গাড়ি পাবে ডাক্তার বাড়ি পাবে ডাক্তার ফ্ল্যাট পাবে ডাক্তার সব কিছু পাবে কথা বুঝতে পারেন নাই এই সমস্যাগুলো নাই আমাদের সমাজে যখন আপনি আমাকে দাওয়াত দেন মাহফিলের জন্য অধিকাংশ মানুষ আমাদের ফোন দিয়ে বলে হুজুর আপনাকে কত টাকা দেওয়া লাগবে আমাদের মধ্যে কিন্তু সমস্যাগুলো ঢুকে গিয়েছে আজকে বিশেষ করে আমাদের সালাফি আকিদার ভাইদের মধ্যে সমস্যাগুলো ছিল না কিন্তু ইদানিং কেন জানি অনেকের মধ্যে এই প্রবণতা দেখা যাচ্ছে আপনারা ভাই কেন জিজ্ঞাসা করেন আর তারাও বা কেন এই সমস্যাগুলো বা তারাও বা কেন কন্ট্যাক্ট করে আজকে দিন প্রচারের চেষ্টা করতেছে এগুলো আসলে সবগুলো সমস্যা কথা বুঝতে পারেন নাই এই সমস্যাগুলো নাই আমাদের সমাজে আমি কিন্তু নিজেদের কথা বলেছি আমি কিন্তু আপনার কথা বলি না আপনার কথা বললে আপনি রাগ করতে পারেন আপনি আপনার নিজের জায়গাটা চিন্তা করবেন আপনি আপনার নিজের জায়গা চিন্তা করবেন আমি আমার কথা বলেছি সুতরাং যে কথাগুলো বলতে চাই এই সমস্যাগুলো সমাজে বিরাজমান দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমাদের চোখের সামনে হচ্ছে আমাদের চোখের সামনে আমরা দেখতে পাচ্ছি এগুলা এই অন্যায়গুলা গত কয়েকদিন আগে এক তেল পাম্পে চাকরি করে এক ভাই ফোন দিয়ে বলতেছে যে আব্দুল্লাহ ভাই আমি তো আপনার বক্তব্য শুনি ওজনে বা পরিমাপে কম বেশি করার একটা আমার দীর্ঘ একটা এক ঘন্টার বক্তব্য আছে বক্তব্য শুনে উনি ফোন দিয়ে বলতেছে যে আমি তো এতদিন তেল পাম্পে কাজ করেছি আমি জানি ১০ লিটার তেল বা কিছু কিছু তেল পাম্পে ৫ লিটার পর থেকে প্রতি লিটারে ১০০ গ্রাম করে বা ৫০ গ্রাম করে তেল কম দেয় এটা ওই মেশিনে সেট করা এখন আমি কি ওই তেল পাম্পে জেনে বুঝে চাকরি করতে পারবো বলেন তো আপনারা সে কি চাকরি করতে পারবে সমস্যা তাহলে কোথায় নাই সমস্যা সব জায়গায় কেন সমস্যা ইমানের ত্রুটি ইমানের দুর্বলতা ইমানের সমস্যা
ইমানের সমস্যা। সুতরাং এই ইমানের সমস্যা ইমানের ডাক্তারের জন্য আমাকে আপনাকে আল্লাহর উপরে অগাধ বিশ্বাস, ওই যে বলেছিলাম না হিন্দু মহিলার উপরে আমাদের যেমন বিশ্বাস আছে সূরা ফাতিহার উপরে আমাদের ততটা বিশ্বাস নাই। তাহলে আমাদের ইমান কত দুর্বল বুঝতে পেরেছেন? আসুন তারপরের পয়েন্ট হলো অপমান লাঞ্ছনা নেমে আসে যখন আপনি সুদ খাবেন, যখন আপনি ঘুষ খাবেন, মানুষ যখন জানাজানি হবে তখন কি আপনার মানুষ ভালো চোখে দেখবে? সূরা গাশিয়ার মধ্যে আল্লাহ কি বলেছেন? হাল আতাকা হাদিসুল গাশিয়া وجوه يومئذ خاشية. তারপরে আয়াত গুলাতে আল্লাহ কি বলেছেন? আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া, বিচারের মাঠে যখন মানুষ উঠবে তখন কিছু মানুষের চেহারা হবে অবনত, লাঞ্ছিত, অপদস্থ। দুনিয়াতে চোর যদি চুরি করে তার মাথা উঁচু হয় না নিচু হয়? উঁচু হয় না নিচু হয়? তো আপনি কি বিচারের মাঠে মাথা নিচু করে উঠতে চান? আমি বুঝাতে পারিনি মানে আপনাকে, বিচারের মাঠে আপনি মাথা নিচু করে উঠতে চান? আমি মাথা নিচু করে উঠতে চাই? তো আমি কেন মানুষের পিছনে লেগে আছি? আপনি কেন গীবত করেছেন আজকে সকালে? আজকে কেন আজকে অপবাদ দিয়েছেন আপনি? হৃদয় কেন নরম করতে পারেন না আপনি? ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা মালা ওয়া আদাদা, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, বংশপ্রাপ্ত তো সেই যে মানুষের সামনে এবং পিছনে নিন্দা করে বেড়ায়। আজকে সকালে আপনি করেছেন, গতকাল রাত্রে আপনার স্ত্রী আপনার মাকে নিয়ে আপনার কানে কানে বলেছে, আপনার মা আপনার স্ত্রীকে নিয়ে আপনার কানে কানে বলেছে। এগুলো আসলে অনেক সুদূর প্রসারী আলোচনা। সমস্যা কোথায় তাহলে? সমস্যা ক্ষমা করতে জানি না, ইমানের দুর্বলতা, ইমানের ত্রুটি। যদি আপনি দুনিয়াতে মানুষকে ক্ষমা করতে না পারেন, বিচারের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবে ওই ব্যক্তি আমার অমুক বান্দাকে ক্ষমা করতে পারে নাই, সেটা দস্তুরির উদ্ঘাটন করেছিল, আমি আল্লাহ আজকে তার দস্তুরির উদ্ঘাটন করে সমস্ত মানুষের সামনে তার মাথা নত করব, তার মাথা নিচু হয়ে যাবে, মাথা অবনত হয়ে যাবে, তার মাথা লাঞ্ছিত করে দিব, তাকে অপদস্থ করব, তাকে অপমানিত করব। আপনি কি বিচারের মাঠে অপমানিত হতে চান? আমি কি অপমানিত হতে চাই? তাহলে সমস্যা কোথায়? সমস্যা সেখানেই যেখানে ইমান নাই। কিভাবে ফিরে আসতে হবে? অল্পে তুষ্ট থাকা শিখতে হবে। অল্পে তুষ্ট শুধুমাত্র অর্থের মধ্যে না, অল্পে তুষ্ট হতে পারে পরিবার পরিচালনায়, অল্পে তুষ্ট হতে পারে স্ত্রী পরিচালনায়, অল্পে তুষ্ট হতে পারে সন্তান পরিচালনায়, অল্পে তুষ্ট হতে পারে ইনকামে, অল্পে তুষ্ট হতে পারে উপার্জনে, অল্পে তুষ্ট হতে পারে বাড়ি নির্মাণে, অল্পে তুষ্ট হতে পারে গাড়ি নির্মাণে, অল্পে তুষ্ট হতে পারে আপনার পরিবার গঠনে, একটা সুন্দর পরিবেশ তৈরি করতে পারেন, তাহলে আপনি সুখ ফিরে পাবেন বা অপমান লাঞ্ছনা থেকে দুনিয়াতেও মুক্ত হবেন, আখেরাতেও মুক্ত হবেন। তারপরে মানুষ প্রবৃত্তির দাসে পরিণত হয়। প্রবৃত্তি, প্রবৃত্তি পূজা, প্রবৃত্তি বুঝেন? প্রবৃত্তি কি? আপনি এলাকার ওয়ার্ড মেম্বার, আপনি এলাকার বা আমি এলাকার ওয়ার্ড মেম্বার, আমার ভোট টিকানোর জন্য একটা কারেন্টের খুঁটিতে সিনেমার পোস্টার আছে, আমি পোস্টার ছিঁড়তে পারি না, কেন? আমার ভোট নষ্ট হয়ে যাবে। মনে রাখার চেষ্টা করবেন আপনার নির্বাচনী এলাকায় যতগুলি কারেন্টের খুঁটিতে ওই নগ্ন পোস্টারগুলো থাকবে, বিচারের মাঠে আপনাকে জবাবদিহিতার কাঠ গড়ায় দাঁড়াতে হবে। কেন? ওই এলাকার দায়িত্ব আপনি নিয়েছেন। ওই এলাকার যতগুলি চায়ের দোকানে গান বাজনা বাজে, আপনি চাইলে বন্ধ করতে পারেন, বন্ধ করেন নাই, যার কারণে বিচারের মাঠে আপনাকে জবাবদিহিতার কাঠ গড়ায় দাঁড়াতে হবে। ওই এলাকায় যতগুলো দেখা যাচ্ছে ঈদের দিন গান বাজনার আয়োজন করে, আপনি চাইলে এগুলো বন্ধ করতে পারেন, আপনি বন্ধ করেন নাই, এজন্য আপনি দায়িত্ব চেয়ে নিয়েছেন। আপনাকে মানুষ দায়িত্ব আগ বাড়িয়ে দেয় নাই, পোস্টার টানিয়ে আপনি দায়িত্ব চেয়ে নিয়েছেন, এজন্য আল্লাহর দরবারে আপনাকে জিজ্ঞাসিত হতে হবে কেন আপনি এগুলো বন্ধ করেন নাই। কথা বুঝতে পেরেছেন? আর এগুলো আপনি বুঝতে পারবেন না যদি অন্তরে ঈমান না থাকে। ওই যে অল্পে তুষ্ট থাকার প্রবণতা যদি অন্তরে না থাকে, আপনি এগুলো বুঝতে পারবেন না। মানুষ প্রবৃত্তির দাসে, এতে একটা উদাহরণ দিলাম, এরকম হাজার উদাহরণ দেওয়া যায়। মানুষ হারাম উপার্জনে প্ররোচিত হয়ে যায়, মানে একজন আরেকজনকে ডাকে, একজন আরেকজনকে ডাকে আর প্রকাশ করে করে বেড়ায়, এগুলা প্রকাশ করে, পাপ প্রকাশ করে, ফেসবুকে ইউটিউবে সব জায়গায় পাপ প্রকাশ করে বেড়ায়, মানুষ পাপ বলে বেড়ায়, কে কয়জনের সাথে জেনা করেছে, কে কয়দিন হারাম উপার্জন করেছে, কে কয়দিন সুদ খেয়েছে, কে কয় টাকা ঘুষ খেয়েছে, এগুলো সব একজন আর একজনকে বলে বেড়ায়। পাপ মানুষকে বলবেন না, কেন জানেন? পাপ যদি আপনি মানুষকে বলেন তাহলে আপনার অন্তর হয়ে যাবে সংকুচিত, ওই মানুষের কাছে আপনার সম্মান নষ্ট হয়ে যাবে এবং ওই পাপ আপনি বিচারের মাঠে গোপন করতে পারবেন না। কেন? পাপের সাক্ষী নির্মাণ করেছেন আপনি, পাপের সাক্ষী তৈরি করেছেন, যার কারণে বিচারের মাঠে ওই সাক্ষী থাকার কারণে আল্লাহ আপনাকে ক্ষমা করবে না। তারপরের পয়েন্ট সেটা হলো বান্দাকে শাস্তির সম্মুখীন করে দেয়। তার মানে দুনিয়াতে যদি আপনি
এই অল্পে তুষ্ট না থেকে এই হারাম কাজ অন্যায় কাজ অশ্লীলতার সাথে জড়িত হয়ে যান তাহলে বিচারের মাঠে ওই যে বললাম না আপনাকে এমন ঝর্ণার পানি পান করানো হবে যেটাকে বলা হয় জাহান্নামের ঝর্ণা যে ঝর্ণার পানি খাওয়ার সময় আপনার নাড়ি ভেড়িগুলা পিছনে রাস্তা দিয়ে বের হয়ে যাবে নাউযুবিল্লাহ আপনি খুঁজে বের করবেন তাদের সাথে বন্ধুত্ব করবেন না যারা দুনিয়াকে তাদের মৌলিক জীবনের পাথেয় মনে করে আখিরাতকে যারা বেশি প্রায়োরিটি দেয় তাদের সাথে বন্ধুত্ব করবেন অধিক সম্পদ সঞ্চয়ের মানসিকতা তার মানে সঞ্চয় করে রাখা ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালাহু ওয়াআদ্দাদা ইহসাবু আন্না মালাহু আকলাদা ইহসাবু আন্না মালাহু আকলাদা তারা মনে করে তাদের এই সম্পদ তাদেরকে চিরস্থায়ী করে রাখবে কথা বুঝতে পেরেছেন এই চিন্তা করা যাবে না তারপরে আল্লাহর অনুগ্রহ উপলব্ধি না করা ওই যে বলেছিলাম না আল্লাহ আমাকে যে সব নিয়ামত দিয়েছেন এই নিয়ামতগুলোকে স্মরণ করবেন আল্লাহর উপর অসন্তুষ্ট হবেন না তারপরে মুবাহ বা অপ্রয়োজনীয় কাজে অধিক আত্মনিয়োগ করা যে প্রয়োজন নাই ওই কাজে যাওয়ার আপনার দরকার নাই এগুলো থেকে বিরত থাকবেন ভিক্ষাবৃত্তি বা মানুষের কাছে চাওয়া থেকে বিরত থাকা তারপরে পাপাচার বা অবাধ্যতা আল্লাহর অবাধ্যতা থেকে বিরত থাকা তারপরে শেষ নম্বর পয়েন্ট আল্লাহর ইবাদত ও জিকির থেকে গাফেল থাকা এগুলো থেকে যদি আপনি মুক্ত হতে না পারেন বা এগুলো যদি আপনার ব্রেনে আপনি গেঁথে নিতে না পারেন তাহলে আপনি অল্পতুষ্ট থাকতে পারবেন না তাই আসুন আমরা অল্পে তুষ্ট থেকে দুনিয়াতে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার চেষ্টা করি যার মাধ্যমে আমরা আখেরাতে সুখময় জান্নাত লাভ করতে পারবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বাল্য অবস্থায় এই শিক্ষাগুলো নেওয়ার দরকার ছিল কিন্তু আমরা যে নিতে পারি না আজকে যে কথাগুলো শোনার আমাকে আপনাকে তৌফিক দান করেছেন আমরা যেন সবাই কথাগুলো আমল করতে পারি আল্লাহ আমাদের তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন এই শিক্ষাগুলো আপনি আপনার সন্তানকে ছোট্ট শিশু অবস্থায় দেওয়ার চেষ্টা করবেন তাহলে সমাজে অশান্তি অরাজকতা বন্ধ হবে ইনশাআল্লাহ তাই আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই সমস্ত পাপাচার থেকে মুক্ত হওয়ার তৌফিক দান করুন এবং আমাদের হৃদয়ে সাকিনা সুখ যদি আমরা অর্জন করতে চাই তাহলে অল্পে তুষ্ট থাকতে হবে আল্লাহ আমাদের তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহ إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى وتبارك في كلامه المجيد بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا اللهم إني أسألك علما نافعا وعملا متقبلا ورزقا طيبا اللهم اغفر له وثبته اللهم اغفر له وارحمه وعفه واعف عنه وأكرم نزله ووسع مدخله وأغسله بالماء والثلج والبرد ونقه من القطايا كما نقيت الثوب الأبيض من الدنس وأبدله دارا خيرا من داره أهلا خيرا من أهله وزوجا خيرا من زوجه وأدخله الجنة من عذاب القبر من عذاب النار عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون.